এরপর তোমাদের কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে আরো একটি কলেজ রয়েছে, দুঃখুলাল নিবারণ চন্দ্র কলেজ। এই কলেজ থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। এই কলেজের ওয়েবসাইট যেটা রয়েছে তোমাদের dnccollege.ac.in, যে এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদের যেখানে অ্যাডমিশন নোটিশ আছে, এই অ্যাডমিশন নোটিশ অপশন ক্লিক করবে, সেখান থেকে দেখবে নোটিশ ফর ইউজি ফার্স্ট সেমিস্টার অনলাইন অ্যাডমিশন 23-24 অপশন রয়েছে। তোমরা এই পিডিএফটা ডাউনলোড করলে দেখতে পারবে তোমাদের কলেজের নোটিফিকেশন দেওয়া হয়েছে অ্যাডমিশনের জন্য। পিডিএফটি ডাউনলোড করার পর দেখে নাও তোমাদের কি রয়েছে, মানে তোমাদের ফার্স্ট সেমিস্টারে বিএ বিএসসি বেকম মেজর কোর্সের জন্য তোমাদের অ্যাডমিশন হচ্ছে 23-24 সেশনে। এবার তোমাদের যারা অ্যাপ্লিকেশন করতে পারছো 2023 সালে বা 21 সালে, 2023 সাল থেকে 21 সালের মধ্যে যারা পাস করেছো উচ্চ মাধ্যমিক, তারাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তোমাদের ফর্ম ফিল আপের জন্য কোনো টাকা পয়সা লাগছে না। তোমাদের মাধ্যমিকে অ্যাডমিট কার্ড, এসএসসি মার্কশিট এবং অ্যাডমিট কার্ড, স্কুল লিভিং সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট যদি থাকে এগুলো লাগবে। এছাড়া একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট মানে এবিসি আইডি একটা আছে, সেটা তোমাদের ক্রিয়েট করতে হবে, সেটা লাগবে, আপলোড করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম টু ডাউনলোড এবং পিন সাবমিশন, টাইম অফ অ্যাডমিশনের সময়, ভেরিফিকেশন সময়, এইসব ডকুমেন্টগুলো তোমাদের লাগছে। ওকে, যদি কোনো রকম তোমাদের ফর্ম ফিল আপে কোনো কিছু ভুল হয়, যেমন মার্ক এন্ট্রি, রং সাবজেক্ট, রং ডেট অফ বার্থ, টাইম অফ ফর্ম ফিল আপের সময়, দেন মিস্টেক উইল বি ট্রিটেড, রেসপন্সিবিলিটি অ্যাপ্লিকেশন এলো তোমার নিজেই কর্তব্য করবে, কলেজ অথরিটি কোনো রকম দায়িত্ব নেবে না। আর কারেকশন ইজ নট পসিবল ওয়ান্স ইজ দ্য ফর্ম ইজ অনলাইন পোর্টাল, যদি তোমরা একবার ফর্ম ফিল আপ করে দাও সেটা কিন্তু আর কারেকশন করা যাবে না, এটা ঠিকঠাক তোমরা এটা চেক করে নেবে। ওকে, এরপর তোমরা দেখে নাও যে তোমরা গ্রাজুয়েশন করার পর তোমরা কোন কোন ডিগ্রিটা তোমরা পাচ্ছ। প্রথম যেটা আছে ইউজি ডিগ্রি পাচ্ছ, সেটা হচ্ছে 4 বছর যদি কমপ্লিট করো অনার্স আর অনার্স উইদাউট রিসার্চ, এই তোমরা ডিগ্রিটা পেতে পারো। এছাড়া তোমাদের যেটা আছে ইউজি সার্টিফিকেট কোর্স, ইউজি ডিপ্লোমা, বেসিক ইউজি ডিগ্রি উইথ মেজর, আর সেপারেট রুট গাইডলাইন্স উইল বি ফ্রেম ইন দিস রিগার্ড, ঠিক আছে। আর 4 ইয়ার ইউজি ডিগ্রি আছে অনার্স উইথ রিসার্চ, আর স্টুডেন্ট ইন কেস অফ রিসার্চ স্টিম ইন দ্য ফোর্থ ইয়ার, যেটা ফোর্থ ইয়ার কমপ্লিট করে তোমরা পাবে। আর সাবজেক্ট টু ফুলফিলমেন্ট অফ দ্য অল কন্ডিশন লেড ডাউন বাই ইউজিসি ইমপ্লিমেন্টেশন এনইপি সার্কুলেশন ক্রেডিট ফ্রেমওয়ার্ক, এই এনইপি যে রুলস আছে সেই হিসাবে তোমরা যদি 4 বছরের ইউজি ডিগ্রিটা কমপ্লিট করো তাহলে তোমরা এই যে ডিগ্রিটা তোমরা পাচ্ছ। ওকে, তোমাদের যে টোটাল ক্রেডিট মার্ক আছে সেটা হচ্ছে মেজর কোর্সের জন্য 90+2, মাইনরের জন্য 32, মাল্টি স্ট্রিমের জন্য 9, ঠিক আছে, এইসির জন্য 8, এসএসসির জন্য 9, আর ভ্যালুয়েটেড কোর্সের জন্য 8, আর রিসার্চ প্রজেক্টের জন্য 12, টোটাল তোমাদের রয়েছে 170 ক্রেডিট মার্ক রয়েছে। ওকে, এরপর তো না তোমাদের মেজর আর মাইনর সাবজেক্ট যেটা চুজ করতে হবে। আর্টস এর জন্য তোমাদের মেজর সাবজেক্ট রয়েছে আরবিক, বেঙ্গলি, এডুকেশন, ইংলিশ, ইকোনমিক্স, হিস্ট্রি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, এই সাবজেক্ট গুলো তোমরা মেজর সাবজেক্ট হিসেবে পাচ্ছ। আর মাইনর সাবজেক্ট হিসেবে তোমাদের দেওয়া হচ্ছে বেঙ্গলি, এডুকেশন, ইংলিশ, ইকোনমিক্স, হিস্ট্রি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, সংস্কৃত, এগুলো তোমাদের মাইনর সাবজেক্ট হিসেবে দেওয়া হবে। এর মধ্যে দেখো যেটা বাংলা, এডুকেশন, ইংলিশ, এগুলো মেজর মাইনর দুটো সাবজেক্ট হিসেবে দেওয়া হচ্ছে। আর মাল্টি ডিসিপ্লিনারি যে সাবজেক্ট আছে এর মধ্যে বোটানি, জুলজি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বিজনেস ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টেন্সি, লাইব্রেরি ইনফরমেশন, মিডিয়া সায়েন্স, এগুলো তোমাদের দেওয়া হচ্ছে। এখান থেকে তোমাদের সাবজেক্ট কিন্তু চুজ করতে হবে মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের জন্য। আর সায়েন্সের জন্য তোমাদের বোটানি, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, জিওগ্রাফি, জিওগ্রাফি আর জুওলজি, এই সাবজেক্ট দেওয়া হচ্ছে মেজর সাবজেক্টে, মাইনর দেওয়া হচ্ছে সেম সবগুলোই দেওয়া হচ্ছে, সঙ্গে ইকোনমিক্সটা এখানে দেওয়া হচ্ছে। ওকে, আর তোমাদের যেটা মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের জন্য হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, বিজনেস ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টেন্স, লাইব্রেরি ইনফরমেশন, এই সাবজেক্ট তোমাদের দেওয়া হবে। কমার্সের জন্য কমার্সের যে অ্যাকাউন্ট ফাইন্যান্স আর প্লাস বিজনেস ম্যানেজমেন্ট সেখানে আছে তোমরা এখান থেকে চুজ করবে। ওকে, এরপর তোমরা দেখে নাও যে তোমরা মেজর সাবজেক্ট নেবে তার জন্য তোমাদের কোন সাবজেক্ট থাকলে তোমরা মেজর সাবজেক্ট হিসেবে সেই সাবজেক্টটা পেতে পারছো। আচ্ছা, বেঙ্গলির জন্য তোমাদের বেঙ্গলি সাবজেক্টটা লাগবে, আর ইংলিশের জন্য লাগবে ইংলিশ সাবজেক্ট, হিস্ট্রি নিতে হলে হিস্ট্রি সাবজেক্ট থাকতে হবে, পলিটিক্যাল সায়েন্স নিতে হলে তোমাদের উচ্চ মাধ্যমিকে পলিটিক্যাল সায়েন্স থাকবে, ফিলোজফি নিতে হলে তোমার ফিলোজফি বা আদার যে সাবজেক্ট আছে সাইকোলজি এইসব রিলেটেড সাবজেক্ট যদি থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। এডুকেশনের জন্য হিস্ট্রি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, সোশিয়োলজি এইসব সাবজেক্ট থাকলে অ্যাপ্লিকেশন করতে হবে, সংস্কৃতের জন্য সংস্কৃত, জিওগ্রাফির জন্য জিওগ্রাফি সাবজেক্ট থাকতে হবে, জুলজির জন্য বায়োলজিক্যাল সায়েন্স থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো, ইকোনমিক্সের জন্য তোমাদের ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্স বা বিজনেস ইকোনমিক্স এইসব সাবজেক্ট থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো, বোটানির জন্য বায়োলজিক্যাল সায়েন্স থাকতে হবে, কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রি থাকতে হবে, ফিজিক্স আর ম্যাথামেটিক্স তোমাদের থাকতে হবে, আর ম্যাথামেটিক্সের জন্য ম্যাথামেটিক্স থাকতে হবে, অথবা তোমাদের মেজর মাইনার ইন ম্যাথামেটিক্স অনলি ইফ যদি সি ইজ পাসড ইজ ম্যাথামেটিক্স প্রিভিয়াস কোয়ালিফাই এক্সামিনেশন, এ ক্যান্ডিডেট হু হ্যাভ পাসড বিজনেস ম্যাথামেটিক্স ইজ নট এলিজিবল অ্যাডমিশন ফর
ম্যাথামেটিক্স মেজর করছো, যদি বিজনেস ম্যাথামেটিক্স নিয়ে পাশ করো তাহলে কিন্তু তোমরা ম্যাথামেটিক্স নিয়ে পড়তে পারছো না। ওকে, অ্যাকাউন্ট ফাইন্যান্সের জন্য তোমাদের অ্যাকাউন্টেন্সি বা এইসব সাবজেক্টগুলো থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। আচ্ছা, তোমাদের ফর্ম ফিল আপ যেটা চালু হচ্ছে 1 তারিখ থেকে চালু চালু হচ্ছে, 15 তারিখ শেষ হচ্ছে, মেরিট লিস্ট 16 তারিখ, আর রেক্টিফিকেশন যে তারিখটা রয়েছে 17 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত, ফাইনাল লিস্ট বেরোবে 19 তারিখ, আর তোমাদের অ্যাডমিশন ভর্তি হতে হবে ই কাউন্সিলিং লিস্ট যেটা হচ্ছে 19 তারিখ থেকে 20 তারিখের মধ্যে অ্যাডমিশন। সেকেন্ড লিস্টের জন্য তোমাদের 21 তারিখ সকাল 10টার থেকে রাত 12টার মধ্যে তোমাদের অ্যাডমিশন নিতে হবে, আর থার্ড লিস্টের জন্য 22 তারিখ সকাল 10টার থেকে 12টার মধ্যে, 23 তারিখ ফোর্থ লিস্ট সেটা 10টার থেকে 12টা, 24 তারিখ হচ্ছে ফিফথ লিস্ট 10টার থেকে 12টা, আর 25 তারিখ হচ্ছে সিক্স লিস্ট সেটা 10টার থেকে 12টার মধ্যে তোমাদের অ্যাডমিশন নিতে হবে। ওকে, এরকম পরপর তোমাদের 7টা লিস্ট বেরোবে, তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে। তুমি দেখে নাও কত টাকা করে লাগবে তোমাদের ফর্ম ফিল আপ করতে। বেঙ্গলির জন্য লাগছে 2240 টাকা, ইংলিশের জন্য 2240, হিস্ট্রির জন্য 2240, ফিলোসফির জন্য 2240 টাকা, পলিটিক্যাল সায়েন্সের জন্য সেম লাগছে, এডুকেশন সংস্কৃত সবগুলোর জন্য একই টাকা লাগছে, এখানে অ্যাকাউন্টেন্সির জন্য 1850, আর জিওগ্রাফি বা সায়েন্সের গ্রুপের জন্য 3950 টাকা, আর তোমাদের আরবিক আর ইকোনমিক্সের জন্য 2240 টাকা লাগবে ফর্ম ফিল আপের অ্যাডমিশনের জন্য। ওকে, এছাড়া তোমাদের যেসব ডকুমেন্ট লাগবে এখানে দেওয়া রয়েছে ভেরিফিকেশনের সময়। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, নেক্সট দিন অন্য কোনো কলেজ নোটিফিকেশন দিলে সেটা তোমাদের ভিডিওতে দেখিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো।